হ্যালো বন্ধুরা ইউটিউব টাইম বিডি বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমি আবারও আপনাদের জন্য নিয়ে এলাম নতুন কিছু আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ ভিডিওর নিচে লাল বাটনটি ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আজকের ভিডিওর টপিক হচ্ছে কীভাবে ভাইসিটি গেমটিতে সেলো মোড ব্যবহার করবেন সেলো মোড হচ্ছে যে কোনো ধরনের চিট কোড আপনার অ্যান্ড্রয়েড ফোনের জিটিএ ফাইসিটি গেমটিতে ব্যবহার করতে পারবেন এই কাজটি করার জন্য আপনাকে ডাউনলোড করতে হবে দশ এমবির একটি জিপ ফাইল জিপ ফাইলটি ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করে নেবেন ফাইলটি আনজিপ করার জন্য আপনি ব্যবহার করতে পারেন ইএস ফাইল ম্যানেজার অ্যাপস এই অ্যাপসটির ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশান বক্সে চাইলে সেখান থেকে ডাউনলোড করতে পারেন অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন তাহলে চলুন বন্ধুরা দেরি না করে কাজটি শুরু করে দশ এমবির জিপ ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে এখন আমরা সর্বপ্রথম ওপেন করবো ইএস ফাইল ম্যানেজার জিপ ফাইলটি আনজিপ করার জন্য ইএস ফাইল ম্যানেজার আমি ওপেন করছি এরপরে আমরা চলে যাব আমাদের জিপ ফাইলটি যেইখানে ডাউনলোড হয়ে গেছে সেইখানে যাব। এরকমের একটি জিপ ফাইল দেখতে পারবেন ডাউনলোড করার পরে সিম্পলি এই জিপ ফাইলটিকে আনজিপ করার জন্য একটু নিচে দেখুন মোর অপশন আছে এই মোর অপশনে ক্লিক করলে এইরকম অপশন দেখতে পারবেন এইখান থেকে আপনাকে এক্সট্রাক টু এক্সট্রাক টু নামে একটি অপশান আছে এখানে ক্লিক করলে ফাই ফাইলটি এক্সট্রাক্ট হয়ে যাবে আমি ফাইলটিকে এক্সট্রাক্ট করে নিচ্ছি বন্ধুরা এই দেখুন এক্সট্রাক্ট করার পরে এই যে এখানে দেখুন সেলো স্ক্রিপ্ট মোড ভাইস যখন আপনি এখানে ক্লিক করবেন পলি আপনি আগে এই নিচে একটা এপিকে দেখতে পাচ্ছেন এই যে একটা সফটওয়্যার দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটিকে আপনাকে ইনস্টল করতে হবে আমি এই সফটওয়্যারটিকে ইনস্টল করে নিচ্ছি আমাদের এই সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেল এখন এটা আমরা ডানে ক্লিক করব ঠিক আছে বন্ধুরা আমরা ডানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখন এখানে দেখতে পাচ্ছেন যে সেলো স্ক্রিপ্ট মোড জিটিএ ভাইস এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে সিম্পলি দেখতে পাচ্ছেন কিছু স্ক্রিপ্ট ঠিক আছে চিরকোট এগুলো আপনারা কপি করে নেবেন অথবা কাট করে নেবেন আমি সম্পূর্ণ এগুলোকে কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পরে আপনাদের ফোনের ফাইল ম্যানেজাররা যাবেন এরপরে যাবেন আপনি অ্যান্ড্রয়েড ফাইলে অ্যান্ড্রয়েড ফাইলে যাওয়ার পরে ডাটা ফাইলে ডাটা ফাইলে আসার পরে এখানে আপনাকে খুঁজে বের করতে হবে ডট কম রকেস্টার গেমস ডট জিটিএ ভাইস এই যে ফোল্ডারটি আপনারা দেখতে পাচ্ছেন এই ফোল্ডারটি আপনারা ওপেন করবেন ওপেন করার পরে এখানে পেস্ট করে দিবেন আমরা যেগুলো কপি করলাম সেগুলো এখানে পেস্ট করে দেবেন পেস্ট করার পরে আমাদের এখান থেকে কাজ শেষ এখন আমরা খেলাটি ওপেন করবো এই যে দেখুন স্লো মোড এখানে অ্যাক্টিভ হয়ে গেছে আবার ট্যাপ করলাম এখন আমরা নিউ স্টাডে ক্লিক করছি গেমটি প্লে হচ্ছে বন্ধুরা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে এটাকে ব্যবহার করবেন আপনারা এই স্লো মোডটি ব্যবহার করবেন কিভাবে আমাদের গেমটি প্লে হয়ে গেল এরপরে আমাদেরকে স্লো মোড ব্যবহার করার জন্য এইখানে স্ক্রিনের ওপর সাইড থেকে স্ক্রিনের ওপর সাইড থেকে নিচের দিকে টান দিতে হবে দুইবার স্ক্রিনের ওপর সাইড থেকে নিচের দিকে দুইবার টান দিলে এইরকমের অপশন দেখতে পারবেন ঠিক আছে বন্ধুরা এখানে অল ওয়েপেন অন এগুলো হলো আপনি যে কোনো ধরনের অস্ত্র ব্যবহার করতে পারেন যদি আপনি এটাতে ক্লিক করেন একটু উপরে দেখুন একটু উপরে দেখুন ডাইন সাইটে এখানে দেখুন যে কোনো ধরনের আপনি অস্ত্র ব্যবহার করতে পারবেন যে কোনো ধরনের অস্ত্র এখান থেকে ব্যবহার করতে পারবেন এরপরে আপনি আবার উপর থেকে নিচের দিকে একবার টান দিলে একবার বা দুইবার টান দিলে এরকম অপশন আসবে এখান থেকে আপনি দেখুন তিন নম্বরে কার এখান থেকে আপনি যে কোনো ধরনের কার হেলিকপ্টার ট্যাঙ্ক যে কোনো ধরনের যে কোনো কিছু ব্যবহার করতে পারেন সিম্পলভাবে ক্লিক করলে ট্যাঙ্কটি এখানে চলে আসবে এরপরে আপনি এই ট্যাঙ্কটিতে এই ট্যাঙ্কটি ব্যবহার করতে পারবেন ঠিক আছে বন্ধুরা এরপরে আবার যখন আপনি উপর থেকে নিচের দিকে একবার টান দিবেন বা দুইবার টান দিবেন এরকম অপশন আসলে এখান থেকে ডান সাইডে ক্লিক করলে দেখুন এই যে চার নম্বর অপশনটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করলে এখান থেকে আপনি হেভি ওয়েপেন মানে যে কোনো মানে খুব ভারী ভারী ধরনের অস্ত্র ব্যবহার করতে পারেন এখানে এরপর এখানে ফুল হেলথ ডান পাশে দেখুন এখানে ফুল হেলথ আপনাকে যদি কেউ গুলি করে বা মারতে থাকে তারপর আপনার লাইফ কমবে না যদি কমেও যায় সেটা অটোমেটিক এইভাবে বেড়ে আসবে এরপর আবার টান দেন দেওয়ার পরে এখান থেকে দেখুন ফুল আরামে যদি আপনার এক্সট্রা লাইফ আরও একশো পার্সেন্ট থেকে গেল ধরুন আপনার আপনি আপনার কেস হয়ে গেছে এখানে দেখুন দুই কেস হয়ে গেছে এই দুই কেস হয়ে গেছে আমি চাইলে এখনই এই দুই কেস মাফ করে নিতে পারি এখানে দেখুন এই যে এটাতে ক্লিক করলে আমার দুই কেস দেখতে পাচ্ছেন এখন এটা চলে গেল দেখুন এখানে আনলিমিটেড গুলি আনলিমিটেড পিস্তল ঠিক আছে সব কিছু আনলিমিটেড গাড়ির গাড়ি সব কিছু আনলিমিটেড আপনারা দেখতেই পাচ্ছেন কত মজার আমি একটু আপনাদেরকে গেমটি খেলে দেখাই অল্প একটু আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন যে এটা কি সিলোমুটটি কীভাবে ব্যবহার করবেন এটা কিভাবে ব্যবহার করতে হয় আপনারা আশা করি বুঝতে পেরেছেন যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ ভিডিওর নিচ থেকে লাল বাটনটি ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন এইরকম টেক ভিডিও পাওয়ার জন্য এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিন এবং ভিডিওটি যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনার সমস্যার কথাটি আমাকে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে আপনার বন্ধু বন্ধুবান্ধবদেরকে দেখার সুযোগ করে দিন তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আল্লাহ হাফেজ